রেকর্ড হচ্ছে? সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার হাজির হলাম তোমাদের সামনে অনলাইন ক্লাসে। নিমসার জুনাবালি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নার্গিস তাহমিনা। আজকে যথারীতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের একটা নতুন চ্যাপ্টার আমরা শুরু করব। সে নতুন চ্যাপ্টারটা হলো সম্রাট জাহাঙ্গীরকে নিয়ে। সম্রাট জাহাঙ্গীরের পুরো নাম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর 1605 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের মৃত্যুর পর তার যোগ্য উত্তরাধিকারী হিসেবে সাম্রাজ্যের সম্রাট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আমরা নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরকে নিয়ে প্রথমে একটু জানব। প্রথম জীবনে বা প্রাথমিক জীবনে নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর কে নিয়ে একটু আমরা আলোচনা করব। মুঘল বংশের চতুর্থ সম্রাট জাহাঙ্গীর 1559 খ্রিস্টাব্দে, তার ডাকনাম সেলিম। 1559 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের রাজপুত স্ত্রী রানী জোদাবাইয়ের গর্ভে জন্মগ্রহণ করেন। কথিত আছে যে উত্তরাধিকারের জন্য পুত্র সন্তান লাভের আশায় সম্রাট আকবর প্রতি বছর পায়ে হেঁটে আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করতে যেতেন এবং আল্লাহর দরবারে সন্তানের জন্য প্রার্থনা করতেন। একই উদ্দেশ্যে তিনি প্রায়ই ফতেহপুর সিক্রির বিশিষ্ট দরবেশ সেলিম চিশতির দরবারেও যাতায়াত করতেন। মনে করা হয় যে সেলিম চিশতির দোয়ার বরকতেই জাহাঙ্গীরের জন্ম হয়। এই জন্য সেলিম চিশতির নামানুসারে সম্রাট আকবর পুত্রের নাম রাখেন সেলিম। দরবেশ তার মিতাকে কোলে নিয়ে আকবরকে উপদেশ দিয়েছিলেন, বহু দোয়া ও কালামের ফল এ শিশু একজন খাঁটি মুমিনের মন নিয়ে তার যত্ন করবেন, তার দোষ ত্রুটি মাপ করবেন, এমনকি যদি চরম শাস্তিযোগ্য অপরাধও করে তবুও তাকে শাস্তি দিবেন না। স্নেহ ছাড়া সংশোধনের আর কোনো ওষুধ নেই। মনে করা হয় যে এই যে তার প্রতি একটা ভবিষ্যৎ বাণী করা হয়েছিল, সেই ভবিষ্যৎ বাণীর বদলতেই হোক আর সাম্রাজ্যের পরম্পরা বা ধারাবাহিকতার কারণেই হোক, সম্রাট জাহাঙ্গীর সম্রাট আকবরের শাসনামলে যদিও তিনি একমাত্র উত্তরাধিকার, তারপরও তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন এবং বিভিন্ন সময় পিতার বিরুদ্ধাচারণ করতেন। কিন্তু তারপরও সম্রাট আকবর যেহেতু অনেক দোয়া কালামের ফল, এই যুবরাজ তাকে অনেক বেশি আদর করতেন এবং আদর করে তাকে শেখু বাবা বলে ডাকতেন। সুশিক্ষার উদ্দেশ্যে 4 বছর বয়সেই থেকে সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীরের, যুবরাজ জাহাঙ্গীর বা সেলিমের সুশিক্ষার ব্যবস্থা করেন। আব্দুর রহিম খানি খানানের নেতৃত্বে আরবি, ফার্সি, তুর্কি, হিন্দি, গণিত ও ইতিহাস বিষয়ে শিক্ষা দেওয়ার জন্য বহু শিক্ষক কাজ করতেন। পিতার জীবদ্দশাতেই তিনি সিংহাসন লাভের জন্য যে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, সে বিদ্রোহ প্রয়োজন ছিল না, যদিও তারপরও তিনি পিতার জীবদ্দশাতেই বিদ্রোহ করেছিলেন তার উত্তরাধিকারীদের প্রতিষ্ঠা করার জন্য। আকবরের মৃত্যুর 1 সপ্তাহ পরই যুবরাজ সেলিম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশাহগঞ্জ উপাধি ধারণ করে 1605 খ্রিস্টাব্দে 24 অক্টোবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন। বানানটা হবে দিল্লির, ল হয়েছে। এভাবেই সম্রাট জাহাঙ্গীরের সিংহাসনারোহণ সম্পন্ন হয়। সেলিম যেমন তার পিতার রাজত্বকালে বিদ্রোহ করেছিলেন, আসলে ইতিহাস তার ঘটনাগুলো বারবার পরিগ্রহ করে বা ইতিহাসে যে ঘটনাগুলো ঘটে ওগুলো বারবার আবার এটার ইয়ে হয়, সংগঠিত হয়, একই ঘটনা বারবার সংগঠিত হয়। এটা হলো ইতিহাসের ধারাবাহিকতা। তিনি যেমন তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, ঠিক তেমনিভাবে তার সন্তানও তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিদ্রোহ ঘোষণা করেছিলেন। আর আমরা তার শাসনামলের উল্লেখযোগ্য কিছু ঘটনাবলী জেনে নেই। জনপ্রিয়তা, সিংহাসনে আরোহণ করেই জনপ্রিয়তা অর্জনের জন্য তিনি রাজবন্দীদের মুক্তি দান করেন। আকবরের আমলে যে রাজকর্মচারীরা ছিল, যাদের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করে
করেছিলেন, যাদেরকে বিরুদ্ধে তিনি যাদের বিরুদ্ধাচারণ করেছিলেন এবং যাদের বিরুদ্ধে আকবরের কান ভারী করেছিলেন, এই সমস্ত কর্মচারীদের কিছু কর্মচারীর কাছে তিনি ক্ষমা প্রার্থনা করেন, আবার কিছু কর্মচারীকে তিনি ক্ষমা প্রদান করেন এবং তাদেরকে উপযুক্ত শ্রদ্ধা প্রদর্শনও করেন। এছাড়াও তিনি মুক্ত হস্তে দান সৎকা করতে থাকেন এবং এই মুক্ত হস্তে দান সৎকা করে তিনি সকলের মন জয় করার চেষ্টা করেন। এছাড়াও আকবরের আমলের যে রাজকর্মচারীরা ছিল তাদেরকে যথেষ্ট সম্মান তিনি প্রদর্শন করতেন। বিচারের প্রার্থীদের সুবিধার জন্য সম্রাট জাহাঙ্গীর 60টি ঘণ্টাযুক্ত একটি সোনার শিকল তার প্রাসাদের সাথে সংযুক্ত করে দেন এবং এটা ছিল সমগ্র মুঘল পিরিয়ডের একটি উল্লেখজনক ঘটনা, উল্লেখযোগ্য একটি ঘটনা যেটা কিনা এর আগে কোনো সম্রাট করার চিন্তা করেননি। 1606 খ্রিস্টাব্দে জাঁকজমকের সাথে তিনি নওরোজ উৎসব পালন করেন। নওরোজ উৎসবটা আকবরের পিরিয়ডের পরে এবং জাহাঙ্গীরের পিরিয়ডে, বিশেষ করে মুঘল পিরিয়ডে খুব উল্লেখযোগ্য একটা অনুষ্ঠান ছিল, ধর্মীয় একটা অনুষ্ঠান ছিল। যুবরাজ খসরু ছিলেন তার খুবই আদরের ছেলে। এই খসরু তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, জাহাঙ্গীরের বিরুদ্ধে, যেটা আমরা বলেছি তিনি যেমন তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন তার পুত্রও তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এভাবে দেখা যাচ্ছে যে খসরু বারবার কয়েকবারই বিদ্রোহ ঘোষণা করেছিল এবং কয়েকবারই তিনি পরাজিত হয়েছিলেন। এইভাবে বারবার বিদ্রোহ করায় সম্রাট অতিষ্ঠ হয়ে ওঠেন এবং পরবর্তীতে তাকে পরাজিত করে অন্ধ করে কারাগারে নিক্ষেপ করেন। ওই অবস্থায় 1622 খ্রিস্টাব্দে খসরু কারাগারে মৃত্যুবরণ করেন। আকবরের ন্যায় সম্রাট জাহাঙ্গীরও বাংলার যে রাজ্য বিস্তার বা বাংলা বিজয়ের প্রতি খুবই আগ্রহী ছিলেন। 1575 খ্রিস্টাব্দে বাংলা মুঘল সাম্রাজ্যের, অর্থাৎ আকবরের সময়ে বাংলা মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। যদিও মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কিন্তু বাংলার ঐতিহ্য ছিল বা ঐতিহাসিক ধারাবাহিকতায় ছিল বাংলায় যারাই শাসনকর্তা হয়ে শাসন ক্ষমতা দখল করতেন বা শাসন ক্ষমতা গ্রহণ করতেন কিছুদিন পর তারা বাংলায় স্বাধীনতা ঘোষণা করত, অর্থাৎ তারা মুঘল সাম্রাজ্যের কর্তৃত্বকে অস্বীকার করে নিজেরাই বাংলার কর্তৃত্ব গ্রহণ করত বা বাংলার স্বাধীনতা ঘোষণা করত, যার কারণে মুঘল সাম্রাজ্যের সম্রাটদেরকে বারংবার বাংলাকে বিজয় করে নিতে হয়েছিল, যেটা অন্য কোনো রাজ্য বা অন্য কোনো এলাকা বিজয় করতে এরকম বেগ পেতে হয়নি। তাহলে দেখা যায় যে জাহাঙ্গীরের সময় বারবার এভাবে, সম্রাট আকবরের সময় থেকে যদিও চলছিল, বারবার বাংলা স্বাধীন হয়ে যেত, আবার বাংলাকে মুঘলরা জয় করে নিতেন। এমনি এক পর্যায়ে জাহাঙ্গীরের সময় জাহাঙ্গীর ইসলাম খান নামক একজন বিশিষ্ট সেনাপতিকে বাংলা জয়ের দায়িত্ব প্রদান করেন। ইসলাম খান তার যোগ্যতা প্রদর্শন করেন এবং তিনি আফগান বিদ্রোহীদেরকে দমন করে তাদেরকে মুঘল বশ্যতা স্বীকারে বাধ্য করেন। ওসমান খান ছিলেন তখনকার সময় বাংলার শাসনকর্তা। ওসমান খান পরাজিত ও নিহত হন। ইসলাম খানের চেষ্টায় আফগান শক্তি সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। তিনি বাংলার বিদ্রোহ কমানোর জন্য, বাংলার যে বিদ্রোহী প্রবণতা এই প্রবণতা কমানোর জন্য রাজমহল হতে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করে সম্রাটের নামানুসারে ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর। মেবার বিজয়। মেবার সম্পর্কে আমরা সম্রাট আকবরের আমলে একবার বলেছিলাম, মেবার কখনোই মুঘলগণ তাদের অধস্তন বা অধীনে করতে কখনোই সক্ষম হয়নি, কারণ মেবারের যিনি রাজা ছিলেন সেই রাজা কখনোই প্রতাপ চন্দ্র সিং তাকে, তার সময় থেকেই আকবর চেষ্টা করছিলেন মেবারকে নিজের দখলে নিয়ে আসার জন্য, কিন্তু কখনোই মুঘলরা সক্ষম হতেন না, কারণ মুঘলরা যখনই মেবার জয়
করতেন, ঠিক পিছন দিকে যখনই তারা ফিরতেন বা ও মেবারটা যখনই তারা ছেড়ে আসতো, তখনই আবার মেবার বেদখল হয়ে যেত। অর্থাৎ মেবারে যে রাজপুত রাজা ছিলেন, সে রাজপুত রাজা আবার মেবার দখল করে নিতেন। এভাবে সম্রাট জাহাঙ্গীরের সময় মেবারের রাজা ছিলেন অমর সিং। এই অমর সিং এর বিরুদ্ধে পরপর তিনবার সম্রাট জাহাঙ্গীর অভিযান প্রেরণ করে এবং তৃতীয়বারে তিনি সফল হন, মেবার তিনি দখল করে নেন। এবার অমর সিং সম্পূর্ণরূপে পরাজিত হন এবং তিনি মুঘলদের বশ্যতা শিকারে বাধ্য হন। কিন্তু জাহাঙ্গীর বিজিত শত্রুর প্রতি সম্মান প্রদর্শন করে মেবারের রাজধানী চিতোর তাদেরকে আবার ফিরিয়ে দেন। এবং এই প্রতাপ সিংহের পুত্র যে অমর সিং, এই অমর সিংহের পুত্র করণ সিংহকে মুঘল সেনাবাহিনীতে মনসবদারের উচ্চ পদ দান করে তিনি রাজপুত নীতি, সম্রাট আকবর যে রাজপুত নীতি গ্রহণ করেছিলেন সেই রাজপুত নীতির সম্মান রক্ষা করেন। এবং এই রাজপুত নীতির সম্মান রক্ষা করতে গিয়ে এবং উদারতা প্রদর্শন করতে গিয়ে তিনি উভয় পক্ষের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এবং জাহাঙ্গীরের রাজপুত নীতির সমর্থন করতে যে দূরদর্শিতার পরিচয় বহন করেন সম্রাট অমর সিং এবং তার পুত্র করণ সিংহের মর্মর মূর্তি আগ্রার শাহী উদ্যানে স্থাপনের নির্দেশ দেন। এভাবে মেবারের প্রতি মুঘল সাম্রাজ্যের যে একটা বিদ্বেষ মনোভাব ছিল বা মেবারের রাজাদের মুঘল সাম্রাজ্যের প্রতি বা মুঘলদের প্রতি যে বিদ্বেষ মনোভাব ছিল সেটাকে তিনি নষ্ট করে দিতে বা সক্ষম হয়েছিলেন। আকবরের ন্যায় জাহাঙ্গীরও দাক্ষিণাত্য যে বিজয় বা দাক্ষিণাত্যে আধিপত্য স্থাপনের আগ্রহী ছিলেন। দাক্ষিণাত্য বরাবরই মুঘলদের বিরুদ্ধাচারণ করে এসেছিল। দাক্ষিণাত্যের কিছু নগরী ছিল, যেগুলো ছিল আহমদনগর, বিজাপুর, গোলকুন্ডা, এই নগরীগুলা বা এই রাজ্যগুলাকে নিয়েই দাক্ষিণাত্যের মোটামুটি গঠিত ছিল। কিন্তু মুঘল কর্মচারীদের অযোগ্যতার সুযোগে মুঘলরা বারবার দাক্ষিণাত্যকে জয় করে নিলেও আবার এটা তাদের হাতছাড়া হয়ে যেত। তখনকার সময়ে জাহাঙ্গীর তার পরবর্তী পুত্র যুবরাজ খুররমকে দাক্ষিণাত্যের উল্লেখযোগ্য নগরী আহমেদনগরের মন্ত্রী মালিক অম্বরের বিরুদ্ধে প্রেরণ করেন। 1617 খ্রিস্টাব্দে যুবরাজ খুররম মালিক অম্বরকে পরাজিত করে আহমেদনগর দুর্গটি দখল করেন, সাথে বালাঘাটও তিনি দখল করে নেন। জাহাঙ্গীর মালিক অম্বরের পরাজয়ে খুশি হয়ে শাহজাদা খুররমকে শাহজাহান উপাধিতে ভূষিত করেন। এই শাহজাহানই আর সম্রাট জাহাঙ্গীরের পরবর্তী উত্তরাধিকারী বা পরবর্তী সম্রাট শাহজাহান। মালিক অম্বর গোলকুন্ডা ও বিজাপুরের সাথে মিত্রতা স্থাপন করে মুঘল অধিকৃত স্থানগুলো আবার দখল করে নেন। শাহজাহান পুনরায় তার বিরুদ্ধে প্রেরিত হন এবং মুঘল বাহিনীর হাতে মালিক অম্বর পুনরায় পরাজিত হন এবং তার রাজধানী বিধ্বস্ত হয়। মালিক অম্বর পুনরায় মুঘলদের বশ্যতা শিকারে বাধ্য হন। শাহজাদা খুররম তার যোগ্যতা এবং প্রতিভায় কিছুটা নিজেকে অহংবোধে তিনি ভুগতে থাকেন এবং এই অবস্থা, এছাড়াও সাম্রাজ্যে তার বিমাতার চক্রান্ত বা প্রাসাদ ষড়যন্ত্রের কারণে একটা সময় পিতার অসুস্থতার সুযোগ নিয়ে বিদ্রোহ ঘোষণা করেন এবং পরবর্তী সম্রাট হিসেবে নিজের উত্তরাধিকারী দাবি করে বসেন। 1623 খ্রিস্টাব্দে বালসপুর নামক স্থানে মহব্বত খান নামক সেনাপতির কাছে তিনি পরাজিত হন এবং অবশেষে তিনি পিতার নিকট ক্ষমা প্রার্থনা করেন। শাহজাহানের পরাজয় এবং আত্মসমর্পণের সুযোগে নূরজাহান, যিনি শাহজাহানের বিমাতা বা সম্রাট জাহাঙ্গীরের একজন অন্যতম স্ত্রী বা সম্রাজ্ঞী বা ফার্স্ট লেডি, সে নূরজাহান তার জামাতা শাহরিয়ারও কিন্তু জাহাঙ্গীরেরই কনিষ্ঠ পুত্র। তার জামাতা শাহরিয়ারের ভবিষ্যৎ সম্রাট হওয়ার পথে মহম্মদ খানের যে যোগ্যতা, সে যোগ্যতার প্রতি ভীত এবং সন্দিগ্ধ হয়ে ওঠেন এবং বিভিন্ন সময় বিভিন্ন কাজে তাকে বিব্রত করতে তিনি উঠে পড়ে লাগেন। এরপর একটা পর্যায়ে তিনি মহম্মদ খানের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র শুরু করেন, মহম্মদ খান সেটা জানতে পেরে
তিনি বিরক্ত হয়ে ওঠেন সম্রাজ্ঞী নূরজাহানের প্রতি, এবং একটা সময় সুযোগ পেয়ে তিনি জাহাঙ্গীর এবং নূরজাহানকে বন্দি করেন। এই পর্যায়ে যে সমস্যাগুলো সাম্রাজ্যে উত্থাপিত হচ্ছিল বা সাম্রাজ্যে চলছিল, এগুলোর পেছনে অনেক সমস্যার পেছনে, বেশিরভাগ সমস্যার পেছনে সম্রাজ্ঞী নূরজাহানের প্রভাব আমরা লক্ষণ করি, আমরা দেখে থাকি। সম্রাজ্ঞী নূরজাহান কে ছিলেন এবং তার এত প্রভাব ও প্রতিপত্তি, বিশেষ করে সম্রাট জাহাঙ্গীরের উপর তার এত প্রভাব এবং সাম্রাজ্যে তার এত প্রতিপত্তি, যার কারণে তিনি তার পুত্রের বিরুদ্ধে বিদ্রোহ করছেন, আবার অন্য পুত্রকে তার জামাতা বানিয়েছেন এবং তাকে পরবর্তী সম্রাট হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন এবং সাম্রাজ্যের প্রাতিষ্ঠানিক ব্যাপারেও তিনি নাক গলাচ্ছেন, তার এত প্রভাব এবং প্রতিপত্তি কীভাবে হলো এটা আমরা একটু জেনে নিই। সম্রাট জাহাঙ্গীরের সাথে বিয়ের আগে সম্রাজ্ঞী নূরজাহানের নাম ছিল মেহেরুননিসা, তার পিতা ছিলেন মির্জা গিয়াস বেগ, তারা জাতিতে ছিল ইরানি। ভাগ্যান নেশনে যখন সপরিবারে তারা ভারতবর্ষে আসেন, তখন আসার পথেই মেহেরুননিসার জন্ম হয়, যিনি পরবর্তীকালে ভারত সম্রাজ্ঞী নূরজাহান। 17 বছর বয়সে সম্রাজ্ঞী নূরজাহানকে বিয়ে দেওয়া হয়, তার স্বামীর নাম ছিল আলী কুলি বেগ। এই আলী কুলি বেগ সম্রাট জাহাঙ্গীরের খুবই প্রিয় ভাজন একজন ব্যক্তি ছিলেন। সম্রাট জাহাঙ্গীর খুশি হয়ে তাকে শের আফগান উপাধিতে ভূষিত করেছিলেন এবং বাংলাদেশের বর্ধমানের জায়গিরদার নিযুক্ত করেন। কিছুদিন পর শের আফগান বিদ্রোহী হয়ে উঠলে জাহাঙ্গীর বাংলা শাসনকর্তা কুতুবুদ্দিনকে তার বিরুদ্ধে প্রেরণ করেন। 1607 খ্রিস্টাব্দে শের আফগান পরাজিত ও নিহত হন। মেহেরুননিসা এক শিশুকন্যা সহ দিল্লিতে মোগল হেরেমে ফিরে আসেন। জাহাঙ্গীর মেহেরুননিসাকে 1611 খ্রিস্টাব্দে দেখে মুগ্ধ হন, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি তাকে বিয়ে করেন এবং তার নাম দেন নূরজাহান বা জগতের আলো। নূরজাহান বহু গুণে গুণান্বিত ছিলেন, যার অল্প কিছুদিনের মধ্যে সেই গুণের প্রভাব পরিলক্ষিত হতে থাকে। বহু গুণে গুণান্বিত নূরজাহান অল্পদিনেই তার রূপ ও গুণে সম্রাটকে বশীভূত করে মুঘল শাসন ব্যবস্থায় তার প্রভাব প্রতিপত্তি বাড়াতে থাকেন। তার সে প্রভাব এবং প্রতিপত্তিগুলো কী ছিল এগুলো আমরা একটু দেখি। কন্যা লাভলি বেগমকে জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারের সাথে বিয়ে দেন। ভ্রাতা আসফ খানকে উচ্চ রাজপদ প্রদান করেন। সম্রাটের নামের সাথে তার নামেও মুদ্রাঙ্কন, মুদ্রাঙ্কন করেন। নিজের সমর্থনে দরবারে একটি শক্তিশালী দল গঠন করেন যা নূরজাহান জনতা নামে পরিচিত। নূরজাহানের ক্ষমতাপ্রিয়তা এবং রাষ্ট্রীয় ব্যাপারে নিয়মিত হস্তক্ষেপ সাম্রাজ্যের ক্ষতি করেছিল মূলত। তিনি নিজের ও নিজের গোষ্ঠীর স্বার্থ বজায় রাখতে গিয়ে দরবারে দলগত বিরোধের সৃষ্টি করেন। তার প্রভাবে জাহাঙ্গীর মূলত বিলাসপ্রিয় এবং রাজ্য শাসনে অক্ষম হয়ে পড়েন এবং এই নূরজাহানের অদূরদর্শিতার কারণে কান্দাহার মুঘলদের হাতছাড়া হয়ে যায়। কারণ কান্দাহার বিজয়ের জন্য সম্রাট জাহাঙ্গীর যখন শাহজাহানকে কান্দাহার বিজয়ে পাঠাতে চাইলেন, তখন এই নূরজাহানের ষড়যন্ত্র যখন শাহজাহানের কাছে খোলাসা হয়ে যায়, তখন শাহজাহান কান্দাহার যেতে অস্বীকার করেন এবং তার পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন। এই সুযোগে কান্দাহার মুঘলদের হাতছাড়া হয়ে যায়, কান্দাহার মুঘলরা আর জয় করতে সক্ষম হয়নি। এটার জন্য দায়ী করা যায় একমাত্র নূরজাহানকে। এছাড়াও খানি খানান, আব্দুর রহিম এবং অন্যান্য রাজকর্মচারীদের সহায়তা নিয়ে সম্রাট শাহজাহান যে বিদ্রোহ করেছিলেন, সে বিদ্রোহের পেছনেও সম্রাজ্ঞী নূরজাহান দায়ী ছিলেন। কারণ সম্রাজ্ঞী নূরজাহান তার জামাতা তথা জাহাঙ্গীরের কনিষ্ঠ পুত্র শাহরিয়ারকে পরবর্তী সম্রাট হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য সম্রাটের সাথে চাপাচাপি করছিলেন, এটা পরবর্তীতে প্রকাশ হয়ে পড়ে। মালিক অম্বরের সাহায্য নিয়ে শাহজাহান বিরোধিতা করেছিলেন তার পিতার। উদারিত জাহাঙ্গীর পরবর্তীকালে যখন পুত্রকে ক্ষমা করে দেন, তখন
সম্রাট সম্রাজ্ঞী নূরজাহানের সমস্ত রাগ গিয়ে পড়ে সেনাপতি মহব্বত খানের উপরে, এবং তিনি মহব্বত খানের কে দমন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করতে থাকেন। এর এক পর্যায়ে তিনি মহব্বত খানকে তার কন্যার বিয়ের জন্য দায়ী করতে থাকেন, যে তার কন্যার বিয়ে অমুক ব্যক্তির সাথে কেন হলো, এটা যখন জবাবদেহি চাইলেন মহব্বত খানের, তখন মহব্বত খান তার প্রতি বিরক্ত হয়ে ওঠেন এবং এক পর্যায়ে মহব্বত খান জাহাঙ্গীর এবং সম্রাজ্ঞী নূরজাহানকে বন্দী করে ফেলেন। সেখান থেকে কৌশলে, এখানেও নূরজাহানের চারিত্রিক দৃঢ়তা আমরা দেখতে পাই, কৌশলে তিনি মহব্বত খানের বন্দিদশা থেকে নিজেও মুক্ত হন এবং তার স্বামী জাহাঙ্গ তথা সম্রাট জাহাঙ্গীরকেও মুক্ত করতে সক্ষম হয়েছিলেন। স্মিথ ঐতিহাসিক স্মিথ নূরজাহানকে সিংহাসনের পশ্চাৎ শক্তি বলে বর্ণনা করেছেন। পশ্চাৎ শক্তি, ঠিক পশ্চাৎ শক্তিতে তিনি যতটা বলিয়ান ছিলেন তার চেয়েও তিনি অনেকটা প্রকাশ্যও ছিলেন, কারণ নূরজাহান মাঝে মাঝে রাষ্ট্রের আমির উমরা ও দিল্লির নাগরিকদের ঝরোকা দর্শন দিতেন। ঝরোকা দর্শন মানে হলো প্রাসাদের সামনের বারান্দায় দাঁড়িয়ে তিনি তাদেরকে দর্শন দিতেন, এবং দরবারে তো তার নিজস্ব একটা গোষ্ঠী ছিল, এই গোষ্ঠী দিয়ে তিনি দরবারের কার্যক্রমের সমস্ত খবরাখবর গ্রহণ করতেন এবং প্রয়োজনীয় খবরাখবর তিনি সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতেন। মহম্মদ খাঁ যখন তাদেরকে বন্দী করে তখন সেখান থেকেও তিনি তার যোগ্যতা এবং দক্ষতা বলে মুক্তি লাভ করতে সমর্থ হয়েছিলেন। তাহলে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের যে প্রভাব বা প্রতিপত্তি, তার শাসন ব্যবস্থায় নূরজাহানের যে প্রতিপত্তি বা প্রভাব তিনি খাটিয়েছিলেন সম্রাজ্ঞী নূরজাহান, সেটা তার রাজত্বকালকে অনেক বেশি প্রভাবিত করেছিল এবং সম্রাট জাহাঙ্গীরের চরিত্র তথা তার শাসনামলকে একটি ভিন্ন রূপ প্রদান করেছিল। জাহাঙ্গীরের চরিত্র এবং কৃতিত্ব নিয়ে আমরা একটু আলোচনা করি। জাহাঙ্গীরের চরিত্র ছিল কঠোর ও কোমল, ন্যায় বিচার ও খেয়ালিপনার সংমিশ্রণ, অলস আরামপ্রিয় অত্যাচারী ও মদ্যপ হয়েও তীক্ষ্ণ বুদ্ধি, শিল্প ও সাহিত্য অনুরাগে এবং সৌন্দর্য ও মমত্ববোধে এবং রাজনৈতিক দূরদর্শি সম্পন্ন ব্যক্তিত্ব ছিলেন এই সম্রাট জাহাঙ্গীর। ধর্মীয় ব্যাপারেও তিনি সুলিকুল নীতি অনুসরণ করতেন, এছাড়াও তিনি সর্বপ্রথম 12টি লিখিত আইন প্রণয়ন করেন। এভাবে সম্রাট জাহাঙ্গীর তার রাজত্বকালকে একটি ব্যতিক্রম রূপ প্রদান করেছিলেন এবং একটি তার চরিত্রে দুইটি ভিন্ন রূপ প্রদর্শন করে প্রদর্শিত হয়েছিল এবং তিনি মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এক আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন এবং তার রাজত্বকাল মুঘল সাম্রাজ্যে একটা বিপরীত সংমিশ্রণের জন্ম দিয়েছিল, যার ফলে জাহাঙ্গীরের রাজত্বকাল মুঘল পিরিয়ডে একটি বিশেষ স্থানের দাবিদার হিসেবে তার দাবি রাখতে সক্ষম হয়েছিল। এভাবে সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকাল শেষ হওয়ার পরবর্তীকালে তিনি তার মৃত্যুর পূর্বে তার এর কিছুদিন পরে সম্রাট মহম্মদ খানের বন্দিদশা থেকে মুক্তি লাভের কিছুদিন পরে সম্রাট জাহাঙ্গীর মৃত্যুবরণ করেন এবং তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে যুবরাজ খুররম তথা শাহজাহানকে তার পরবর্তী উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেছিলেন। এভাবে জাহাঙ্গীরের রাজত্বকালের পরিসমাপ্তি ঘটেছিল। তাহলে আজকে এ পর্যন্তই, সামনের ক্লাসে ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে, আবার আমরা আরেকটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।